আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নরমেন্স ট্যাবলেটটি নিয়ে কথা বলবো। এটি নোরিথিস্টেরন অ্যাসিটেট গ্রুপের সদস্য, যা 5 mg আকারে বাজারে পাওয়া যায়, যা রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কর্তৃক প্রস্তুত করা হয়েছে, যার প্রতিটির ইউনিট প্রাইস হচ্ছে 6.5 টাকা। এবার আসবো ইনডিশন এবং ব্যবহার বিধি নিয়ে, অর্থাৎ কী কী ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধটি মূলত মেট্রোপ্যাথিয়া, হেমোরেজিয়া অর্থাৎ ত্রুটিপূর্ণ জরায়ুর রক্তপাত, মাসিক শুরুর পূর্ব উপসর্গ, মাসিক স্থগিতের ক্ষেত্রে এবং অ্যান্ডোমেট্রিওসিস এবং অতিরিক্ত রজস্রাব এর ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এবার আসবো এর মাত্রা এবং সেবন বিধি নিয়ে। এই ওষুধটি মুখে সেবন এবং শিশুদের জন্য ব্যবহারের উপযুক্ত নয়। এই ওষুধটি দিনে 1টি করে ট্যাবলেট, দিনে 3 বার 10 দিন, এবং রক্তপাত 1 থেকে 3 দিনের মধ্যে বন্ধ হয়ে যায়। এই ওষুধটি ব্যবহারের পূর্বে আপনারা অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন, কারণ এই ওষুধটি একটি সেন্সিটিভ গ্রুপের ওষুধ, যা ডক্টরের পরামর্শ ছাড়া নিজে নিজে ব্যবহার করা একেবারেই ঠিক নয়। এর মিথস্ক্রিয়া এখন পর্যন্ত কোনো কিছু দেখা দেয়নি, তবে প্রতি নির্দেশনা হিসাবে গর্ভ অবস্থায়, লিভারের কার্যকারিতা মারাত্মক সমস্যা, ডাবলিন জনসন সিন্ড্রোম, রোটোর ডিনস্রোম, লিভার টিউমার বর্তমানে আছে যাদের, গর্ভাবস্থায় জন্ডিস ছিল যার কারণে জানা যায়নি, মারাত্মক চুলকানি এবং গর্ভাবস্থায় দাঁত ইত্যাদি ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যাবে না। এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা দিতে পারে দৃষ্টি সমস্যা, বমি বমি ভাব, মাথা ব্যথা, মাইগ্রেশনের সমস্যা, শ্বাসতন্ত্রের সমস্যা, শ্বাসকষ্ট এবং ফুসকুড়ি ইত্যাদি দেখা দিতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ওষুধটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন না। এর অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে সমস্যা দেখা দিতে পারে, এই ক্ষেত্রে আপনারা চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন। ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।